নমস্কার, আজকে আমি আপনাদের সয়াবিন পালং রান্না করে দেখাবো। এটা হচ্ছে রুটির তরকারি। সয়াবিন দিয়ে পালং দিয়ে রান্না করতে গেলে লাগবে আমার পালং শাক। আমি পালং শাকটা সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর লাগবে সয়াবিন, যেটা নিউট্রিলা, এটাও আমি সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর লাগবে এটা আপনার পরিমাণ মতো নুন, খুব সামান্য একটু হলুদ সয়াবিনগুলো ভাজার জন্য আর লাগবে না, আর সামান্য মানে স্প্রিং অনিয়ন বলা চলে, স্প্রিং অনিয়নও নয় আবার পেঁয়াজও নয়, মোটা যে লম্বা পেঁয়াজটা, কালি পেঁয়াজের কুচি কিছুটা। আচ্ছা, আদা কুচি, আদা বা আদা একটু কুড়িয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, সামান্য বেসন লাগবে, 1 টেবিল চামচ মতো বেসন লাগবে, একটু দুধ লাগবে, আর লাগবে আপনার লবঙ্গ, কয়েক দানা লবঙ্গ লাগবে, আর সামান্য একটু চিনি লাগবে, আর একটু ঘি লাগবে, আর সাদা তেল। প্রথমে আমি কড়াই সাদা তেল দেব, এতে আমি একটু ঘিও দিয়ে নেব, কোনোটাই পুরো ঘি বা পুরো তেল দেব না, একটু ঘি একটু তেল দিয়ে দেব। এবার আমি সয়াবিনটাকে বেসন দিয়ে, সামান্য একটু বেসন দিয়ে আর একটু হলুদ আর একটু আদা কোচানো, এই আদা বাটা কিছুটা এতে দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। খুব সামান্য বেসন দিতে হবে, জাস্ট এটা ভাজার জন্য। এটা আমার এই মাখানো হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। আমি দুবার করে একটু ভেজে নেব, একেবারে হবে না। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। বাকি সয়াবিনগুলো আমি এতে দিয়ে দিলাম। এটা খুব সুন্দর রেসিপি, আপনারা বানাবেন, এটা একটা নিরামিষ রেসিপি, যারা নিরামিষ খান তাদের জন্য খুব ভালো রেসিপি, আপনারা যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজ দেবেন না, কিন্তু এটা খুব ভালো রুটির তরকারি, আপনারা বানাবেন খুব ভালো লাগবে, একবার বানিয়ে দেখবেন তারপর আমাকে বলবেন যে খুব সুন্দর ভালো রেসিপি একটা। সয়াবিন দিয়ে আমার হয়ে গেছে মশলাগুলো ভাজা, আমি খুব সামান্য একটু ঘি দেবো, আর তেল তেল দেবো না, একটু ঘি দেবো সামান্য। মেয়ে লবঙ্গগুলো এতে দিয়ে দেবো, লবঙ্গগুলো ফোড়ন দেবো। এবার পেঁয়াজটা আমি দিয়ে দেবো, কোঁচানো লঙ্কাগুলো দিয়ে দেবো, সামান্য একটু লবণ দেবো,
এটা নরম হয়ে আসলে আমি আদাটা দিয়ে দেবো। এবার আদাটা দিয়ে দিলাম, এটা খুব চট জলদি হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না এটা বানাতে। পেঁয়াজটা হয়ে গেছে, আমি এবার নিউট্রিলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে পালং শাকটা আমি একটু চামচ দিয়ে ঘেঁটে দেবো। চামচ দিয়ে হালকা হালকা মলে নেবো, এতে দিয়ে দেবো। এভাবে অনেকক্ষণ ধরে পালং শাক দিয়ে আর সয়াবিন দিয়ে খুব করে নাড়াচাড়া করতে হবে, বেশ অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে। সয়াবিন ওই পালং শাকের জলেই মানে নরম হয়ে যাবে। এভাবে আমি কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করবো। তার ফলে আমি 30 সেকেন্ড মতো ঢাকাও দিয়ে রাখবো, 30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখবো, বেশিক্ষণ না, নাহলে তলায় লেগে যাবে, বেশি জল নেই। যেহেতু পালং শাক আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই জন্যই জল কম আছে, আমি একটু 30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 30 সেকেন্ড হয়ে গেছে আমার, আমি দেখি সয়াবিনটা মোটামুটি নরম হয়ে এসছে। আমি এবার একে চিনিটা দিয়ে দেবো, চিনিটা দিয়ে দেবো। এবার আমি এতে দুধটুকু দিয়ে দেবো, দুধটুকু দিয়ে দেবো। গ্যাসটা আমি সিমে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দুধ দিয়েছি আমি, একটু ঢাকা দিয়ে দেবো। আর রান্নাটা আপনার নিজের কাছে, যে যেমন যেমন পারে রান্না করবেন, যেমন পারেন মশলা দেবেন, নিজে বানিয়ে দেখবেন এটা দিয়ে কেমন হয়, ওইটা দিয়ে কেমন হয়, এটা নিজের কাছে, এটা কারোর কাছে শিখতে লাগে না কো। আপনি নিজে নিজে ট্রাই করবেন, ভালো লাগবে যে এটা দিলে আজকে কেমন লাগলো, কালকে এটা না দিয়ে কেমন লাগলো। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। কেউ বললো আপনি এটা কেন দিয়েছেন, ওটা কেন দিয়েছেন, ওটা কোনো কথা নয়। মশলা যার যেমন ইচ্ছা সে তেমন দিয়ে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে সেরকম বানাবেন, কেন কারোর কথা শুনবেন। আপনি নিজে ট্রাই করবেন, নিজে ট্রাই করে বানাবেন। আমি ওইভাবেই রান্না শিখেছি, আমি অনেক ছোটোবেলা থেকে 17 বছর বয়স থেকে আমি রান্না শিখেছি, এইভাবে ওভাবে করে ট্রাই করে করে আমি রান্না শিখেছি। আপনারাও ঠিক ওইভাবে রান্না করবেন। হয়ে গেছে আমার 1 মিনিট, আমার এটাও মাখা মাখা হয়ে গেছে। আচ্ছা এবার আমি তখন বলিনি, আমি এখন বলছি এটা গরম মশলাটা একটু দিতে হবে, গুঁড়ো গরম মশলা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো, গরম মশলাগুলোটা ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার পালং সয়াবিন, এটা আপনারা বানাবেন, এটা একটা নিরামিষ রেসিপি, রুটির তরকারি, খুব সুন্দর খেতে, আপনারা বানাবেন খুব ভালো লাগবে। আর এটা বানিয়ে আপনি আপনারা আমাকে বলবেন যে কেমন হয়েছে, আর এটা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো, নিরামিষ আমিষ সমস্ত রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।